লিওনেল মেসিকে নিয়ে উন্মাদনা যেন শেষই হচ্ছে না। এবার এই আর্জেন্টাইন মহাতারকার জন্য নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবল নিয়ন্ত্রকরা। ওমর ফারুকের রিপোর্টে থাকছে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে যোগ দিয়ে ফর্মের চূড়ায় রয়েছেন লিওনেল মেসি। এজন্য 2022 কাতার বিশ্বকাপের মেসি এখন পর্যন্ত দেশটিতে গিয়ে 6 ম্যাচে 9 গোল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তার এমন দুর্দান্ত পারফরম্যান্স প্রভাব ফেলেছে পুরো দলে। তার ছোঁয়ায় ইন্টার মায়ামি প্রথমবারের মতো লীগ কাপের ফাইনালে উঠেছে। মেসি যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের লীগ ক্যাপের মূল্য বেড়েছে, আর তাই উত্তর ও দক্ষিণ আমেরিকা জুড়ে নতুন একটি টুর্নামেন্টের আয়োজনের কথা চলছে। দুই মহাদেশের ফুটবল কর্মকর্তারা বিষয়টি নিয়ে এর মধ্যে আলোচনা শুরু করেছেন। তারা উত্তর আমেরিকার লীগ কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানা বিজয়ী ক্লাবগুলোকে নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছেন। সম্প্রতি আর্জেন্টিনা ভিত্তিক খেলাধুলা বিষয়ক বিখ্যাত গণমাধ্যম টিওআইসি স্পোর্টস এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। খবরে বলা হয়, এমএলএস এ মেসির যোগদানের ফলে যে বিপ্লব ও উন্মাদনা তৈরি হয়েছে, তাতে করে বিশ্বসেরা ফুটবলারের উপস্থিতিকে আরও কীভাবে কাজে লাগানো যায় সেটা ভাবছে মহাদেশ দুটির ফুটবল কর্মকর্তারা। এ চিন্তা থেকেই নতুন এই টুর্নামেন্টের আয়োজন করার কথা ভাবা হচ্ছে। দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর সংস্থা কনমেবলের প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিঙ্গেজ এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বেশ অগ্রগামী। তবে টুর্নামেন্টে আয়োজন করতে চাইলে কোপা লিবার্তাদোরেসের রেগুলেশন পরিবর্তন করতে হবে। নতুন টুর্নামেন্টটি আয়োজন করার জন্য প্রয়োজনে সে রেগুলেশন পরিবর্তন করতেও রাজি কনমেবল সভাপতি। নতুন টুর্নামেন্ট হলে সেখানে খেলতে পারবে কনকা চ্যাম্পিয়ন মেক্সিকোর লিউ, লীগ ক্যাপের চ্যাম্পিয়ন দল কোপা লিবার্তাদোরেস ও কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন দল। কনকাকাফ ও কনমেবল মিলে আগামী জানুয়ারিতেই আয়োজন করতে চায় চার দলের এই নতুন টুর্নামেন্টটি। ওমর ফারুক, বিজয় টিভি।